ব্যাস, তোমার হলো শুরু, আমার হলো সারা। কি রাজ, চোখে জল কেন? কেন কাঁদছো বলো, বলো কেন কাঁদছো? রানী দিদি আমায় এত ভালোবাসেন, কিন্তু আমি তাকে কিভাবে ঠকাচ্ছি? কোথায় তুমি ঠকাচ্ছো? তুমি যা কিছু করছো সব রানী দিদির জন্যই করছো। কিন্তু এ সব তো মিথ্যে। মিথ্যে নাও তো হতে পারে রাজ। আচ্ছা ধরো তুমি হয়তো আসল চন্দ্রলেখা। না, আমি আসল চন্দ্রলেখা নই, তুমি জানো সে কথা। আচ্ছা আচ্ছা, জানলাম, সব মিথ্যে, সব বাজে। কিন্তু রাজ, আমি তুমি তো মিথ্যে নই, আমাদের ভালোবাসা তো মিথ্যে নয়। এখানে তোমার কাজ হয়ে গেলে তুমি চলে যাবে। কোথায়? তাহেরপুরে। সেখানে থাকবে রাজবধূ হয়ে, পারবে না? রানী দিদি, কি রে? পুজো হয়ে গেছে, ছোব? হ্যাঁ ছবি। ব্যাপার কি এত খুশি যে? জানো রানী দিদি, তোমার এই তাহিরপুরে রাজকুমার না ভীষণ দুষ্টু। কেন কেন? ও, মন দেওয়া নেওয়ার পালা চলেছে বুঝি? না না, ওসব চলবে না। আচ্ছা, তাহিরপুরে রাজকুমারের এত স্পর্ধা হলো কি করে? কালই আমি জয়ন্তকে নিষেধ করে দিচ্ছি। কিন্তু রানী দিদি। না রে দিদি, গগনমহলে আজ যেন আবার জীবন ফিরে আসছে। রানী দিদি।